হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আপনারা যারা রোস্টারে ছিলেন তারা অবশ্যই অপেক্ষা করেছিলেন যে 24 সালের ইস্যু কখন দিবে। তো আলহামদুলিল্লাহ যে ইস্যু ডেট ঘোষণা করছে এবং কোঠা নির্ধারণ করছে, যেখানে 23,000-এর উপরে কোঠা আছে ম্যানুফ্যাকচারিংয়ের জন্য এবং 1500-এর জন্য আছে সেই বিল্ডিংয়ের জন্য। তো আপনারা সবাই ইনশাল্লাহ দোয়া করবেন নামাজ করে যে ইনশাল্লাহ এবার যেন বাংলাদেশ থেকে ভালো একটা ইস্যু হয়, আর যাদের ইস্যু হয়ে গেছে ইনশাল্লাহ তারা যাওয়ার পরে ইনশাল্লাহ কোম্পানি চেঞ্জের প্রবণতাটা কমিয়ে দিবেন। ইনশাল্লাহ আমরা যারা রোস্টারে আছি তারা যেন ইনশাল্লাহ সঠিকভাবে যেতে পারি, আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা সকলের জন্য দোয়া করি, আর সব যারা ভাষা ভারতবর্ষী সার্কুলার অথবা লটারির জন্য অপেক্ষা রয়েছেন ইনশাল্লাহ আর একটু অপেক্ষা করেন। লটারি একটু দেরি হবে কিন্তু ভাষা ভারতবর্ষী সার্কুলার ইনশাল্লাহ খুব শীঘ্রই প্রকাশিত হবে। আপনারা সবাই নিজের জায়গা থেকে বেস্ট দিয়ে চেষ্টা করুন যে আপনি আসলে ভালো একটা স্কোর করতে পারেন, ইনশাল্লাহ আপনার জন্য শুভকামনা রইল। আর যারা লটারি তো আসলে ভাগ্যের বিষয় যে কাদের লটারি আসলে নাম ওঠে কাদের ওঠে না। ওঠার পরে ভাষা শিখতে হয় বা আগে থেকে যদি শিখতে পারেন তাহলে আরো ভালো হয়। তো আপনারা সবাই ভাষা ভারতবর্ষীর জন্য প্রিপারেশন নিতে পারেন, ভাষা ভারতবর্ষী সেখানে একটু ভালোভাবে প্রিপারেশন নিতে পারলে ইনশাল্লাহ আপনি সেখানে রেসে টিকে থাকতে পারবেন। কারণ ভাষা ভারতবর্ষীতে সবাই কিন্তু আগে থেকেই ভাষা শিখে থাকে, সেই ক্ষেত্রে আপনার একটু কঠোর পরিশ্রম করতে হবে। ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ, আর সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।